তারুণ্যে গড়া এই দল নিয়ে আরো অন্তত 5 বছর একসঙ্গে খেলতে চান জাতীয় দলের ফুটবলার সাদউদ্দিন। এমনটা হলেই অনন্য এক উচ্চতায় চলে যাবে বাংলাদেশের ফুটবল মনে করেন এই ফরওয়ার্ড। আর পরিশ্রমের পাশাপাশি বিভিন্ন পজিশনে খেলতে পারার সুবিধা নিয়ে লং রেসের ঘোড়া হতে চান সাদ। খেলাযোগের সাথে তার একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব আজ। সোনাপুরে খাঁটি হয় সাদউদ্দিনও নিজেকে ভেঙে চুড়ে নতুন করে গড়ছেন। ভারতের বিপক্ষে ড্র করে বাংলাদেশ দল যতটা প্রশংসা কুড়িয়েছে, গোল করে সাদউদ্দিনও ঠিক ততটাই বাহবা পেয়েছেন। এমন অর্জনে আত্মতৃপ্তি নয়, বরং অনুপ্রেরণা, জেদ আর ক্ষুধা বেড়েছে এই ফরওয়ার্ডের। তাই তো দেশে ফিরে যখন করার কিছু নেই, তখন ক্লাব আবাহনীর জিমে এভাবেই নিজেকে প্রস্তুত করছে কিংবা ধরে রাখছে। মানে ফিটনেসটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনার কাছে? আমি অনেক ফিটনেস ফ্রিক, আমি সবসময় চাই নিজেকে ফিট রাখতে। আমি বেশি লং টাইম রেস্ট নিতে পছন্দ করি না, তো আমি ইন্ডিভিজুয়াল ওয়ার্ক শুরু করে দিয়েছি। আপনার কি মনে হয় যে আপনার সাফল্যের পেছনে ফিটনেসটা অনেক বড় ভূমিকা রাখছে? অফকোর্স, এটা আমি ডেফিনেটলি বলবো। আমার ফিটনেসের জন্য আমি এত দূর, তো আমি চাই সবসময় নিজেকে ফিট রাখতে। এটা আমার প্লেয়ার সবাই দেখে, তো সবাই সব প্লেয়ারের ক্ষেত্রে এটা সেম, সবাই বাংলাদেশ দলের ভাবনার আকাশে সবসময় মেঘ জমে ফরওয়ার্ডদের ব্যর্থতায়। তবে সময়ের পরিক্রমায় এই পজিশনে প্রতিযোগিতা বেড়েছে, তাই নিজের সাফল্য ধরে রাখতে কিংবা মেঘলা আকাশে রোদের ঝিলিক দেখাতে পরিশ্রমকে সৌভাগ্যের প্রসূতি করছেন। বাংলাদেশের ফুটবলে নতুন একটা জাগরণ তোলার যে চেষ্টা আপনাদের মধ্যে সেটা রয়েছে, আপনারা জিনিসটা কতটুকু ফিল করেন? আসলে অনেক ফিল করতেছে এটা, যে আমাদের যে টিমটা 80% প্লেয়ার ইয়াং, তো এই সব প্লেয়ারকে অনেক কিছু দেওয়ার আছে ন্যাশনাল টিমকে। তো আশা করি এই টিমটা যদি থাকে, এই কোচ ম্যানেজমেন্ট সব যদি একসাথে থাকে, এই টিম অনেক দূর যাবে, আই হোপ। নিজেকে কোথায় দেখতে চান ন্যাশনাল টিমে? কত গোলের মালিক হতে চান? আসলে কত গোলের মালিক হতে চাই এটা যায় না, বাট নিজেকে অনেক উপরের লেভেলে নিয়ে যেতে চাই, নিজে পরিশ্রম করে টিমের সাহায্যে ন্যাশনাল টিম এবং ক্লাব লেভেলে সব জায়গায় যেন আমি পারফরমেন্স করতে পারি। সাফল্য ক্ষণিকের, যারা পথটাকে দীর্ঘ করতে পারে তারাই হয়ে ওঠেন তারকা থেকে মহাতারকা। ভারত ম্যাচ দিয়ে সাদের হয়তো সেই পথের শুরু কেবল, শেষের পথ অব্দি পৌঁছাতে একাধিক পজিশনে খেলার সুবিধাটা নিতে চাইছেন সাদউদ্দিন। আপনার শক্তির জায়গাটা কোথায় মনে হয়? সব প্লেয়ারের ইন্ডিভিজুয়াল কিছু না কিছু থাকে, তো আমার মোটামুটি সব কিছু আছে। তো আমার সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে আমি কয়েকটা পজিশনে খেলতে পারি, এটা আমার অনেক বড় একটা অ্যাডভান্টেজ। অ্যান্ড রানিং, তারপর পাওয়ার, সব কিছু আল্লাহর মতে আমার কাছে আছে। তো আমি এগুলো যদি প্রপারলি কাজে লাগাতে পারি, ইনশাল্লাহ আরও অনেক কিছু করতে পারবো। অবশ্যই দর্শক, যেমনটা বলছিলেন সাদউদ্দিন, তিনি আসলে একাধিক পজিশনে খেলতে পারেন, যেই কারণে তার মধ্যে কনফিডেন্স লেভেলটাও অনেক বেশি বেড়ে গেছে, এবং সেই কনফিডেন্সের সঙ্গে পুরো দল নিয়ে তিনি অনেক বেশি আশাবাদী, আত্মবিশ্বাসী। তিনি বলছেন এই দলটা যদি একসঙ্গে দলীয়ভাবে আর কিছুদিন থাকতে পারে, তবেই হয়তো বাংলাদেশের ফুটবলে নতুন এক জাগরণ উঠবে, যে জাগরণের অপেক্ষায় কোটি বাঙালি দীর্ঘদিন ধরে আছে। ইহতেশাম সবুজ, 71।